রেড রোডে নজর কারা কার্নিভাল, তবু থাকলো না একাধিক নামী ক্লাব সংগঠন, থাকলো না বাগবাজার একজালিয়া এভারগ্রিন, নাম নেই নলিন সরকার স্ট্রিটের। কিন্তু কেন শহরে পুজোর কার্নিভাল হলেও নেই একাধিক নামী ক্লাব সংঘের প্রতিমা? প্রায় এক ডজন প্রতিমা এবার কার্নিভালে অংশ নিচ্ছে না বলেই জানা গিয়েছে। বাগবাজার সর্বজনীন থেকে একডালিয়া এভারগ্রিনের প্রতিমা এবার থাকলো না রেড রোডের কার্নিভালে। এবার দুবছর পর রেড রোডে ফের কার্নিভাল। আগের থেকে অনেক বেশি উৎসাহ নিয়েই এই কার্নিভাল আয়োজন করা হলো। প্রায় 100টির কাছাকাছি প্রতিমা এবার এই কার্নিভালে অংশ নিলেও গুরুত্বপূর্ণ নামী ক্লাব থাকলো না। তার মধ্যে অন্যতম হলো বাগবাজার সর্বজনীনের প্রতিমা। জানা গিয়েছে শুরু থেকেই দশমীতে বাগবাজার প্রতিমা বিসর্জন দিয়ে থাকে, তারা এবারও সেই নিয়মই পালন করেছে। প্রতিমা বিসর্জনের পরে এলাকার মানুষজন শুভ বিজয়া সারেন, সেই প্রথা তারা ভাঙতে চাননি। এছাড়াও 104 বছরের প্রথা বাগবাজার ভাঙতে চায় না কোনোভাবেই। বাগবাজারের প্রতিমা অনেকটাই বড় হয়, রেড রোড অবধি সেই প্রতিমা নিয়ে যেতে হলে ভেঙে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এবার বিশ্ব বাংলা শারদ সম্মানে সেরার সেরা হয়েও অংশ নিল না বাগবাজার। কার্নিভালে থাকলো না একডালিয়া এভারগ্রিনও। গত বছর কালী পুজোর সময় মারা গিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, তার প্রতি সম্মান জানিয়েই এবার একডালিয়া নেই কার্নিভালে, একথা নবান্নে জানিয়েও দেয়া হয়েছে। এবার সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণ করে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে না এখানে। অপ্রত্যাশিতভাবে কার্নিভালে নাম ছিল না নলিন সরকার স্ট্রিটের। নলিন সরকার স্ট্রিটের প্রতিমা অত্যন্ত নজর কাড়া ছিল। দক্ষিণ কলকাতার অনেক নামজাদা পুজোর প্রতিমার থিমের থেকে এই পুজোর প্রতিমা এগিয়ে ছিল। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার আদলে এই প্রতিমা তৈরি করা হয়েছিল। রাজডাঙ্গা ও টালা প্রত্যয় এবার কার্নিভালে অংশ নিল না। তাদের প্রতিমার উচ্চতা 30 ফুটের বেশি হওয়ায় সেখানে গলিয়ে ফেলা হয়েছে অস্থায়ী জলাধার করে। এছাড়া টালা বারোয়ারি ক্লাবের প্রতিমাও যায়নি এদিনের কার্নিভালে। ভবানীপুরের 22 পল্লীর প্রতিমাও এবার অংশ নিল না। এখনও পর্যন্ত 12টি পুজো কমিটি এই কার্নিভালে যোগ না দেওয়ার কথা লিখিত আকারে জানিয়েছে। বেহালা ক্যানেল রোড সমাজসেবী সমিতি, কাশরিয়ারা সার্বজনীন, ভবানীপুর গোলমাঠ এবার অংশ নিল না রেড রোডের কার্নিভালে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।